হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত মুভি রিভিউ বাংলাতে। আমি সবই, আর আজকে আমি রিভিউ করবো ডিটেকটিভ সিনেমাটি, যেটা এসবিএফ এ অ্যাভেলেবেল। তো আসুন জেনে নিই এই সিনেমাটি কেমন হয়েছে এবং এর কাহিনী কি রকম। তো সিনেমার কাহিনী বলার আগে আমি আপনাদেরকে এই কথাটা জানিয়ে রাখি যে ডিটেকটিভ সিনেমার গল্প নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে, এবং এই সিনেমাটি সচরাচর আমরা যেসব ডিটেকটিভ সিনেমা দেখি সেই সিনেমা থেকে একটু আলাদা হওয়াই বাঞ্ছনীয়। গল্পের প্রেক্ষাপট না হয়েছে স্বাধীনতার পূর্ববর্তী সময়, সেখানে একজন ডিটেকটিভ আছেন এবং সেখানে তার একজন সহকর্মী আছেন। ডিটেকটিভের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ এবং তার সহকর্মীর চরিত্রে অভিনয় করেছেন অম্বরীশ। ডিটেকটিভের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ঈশা। এই ডিটেকটিভ মনে করেন তিনি বড় বড় কেস সলভ করতে সমর্থ। তিনি দিন রাত ভাবেন এবং স্বপ্ন দেখেন তিনি বড় বড় কেস সলভ করছেন, কিন্তু আদতে তার হাতে কোনো কেস নেই। এবং গল্পের আরেকটা প্রেক্ষাপট দেখানো হয়েছে তৎকালীন সময়, যেটা স্বাধীনতার পূর্ববর্তী সময়। সেখানে বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে, ইংরেজদের দেশ থেকে তাড়ানোর জন্য আন্দোলন হচ্ছে, রাখি পূর্ণিমার মতো উৎসবগুলো পালন করা হচ্ছে, এবং রবীন্দ্রনাথের আঙ্গিকে রাখি পূর্ণিমাকে কি করে আরো ভালো করে করা যায় এবং সেটাকে স্বদেশী আন্দোলনের সঙ্গে কিভাবে মেশানো যায় তার সমস্ত কাহিনী এখানে দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের ডিটেকটিভ অনির্বাণের কাছে একটি কেস আসবে, সেই কেসটিকে তিনি সলভ করতে পারবেন। আর কেসের ফলাফল জানতে হলে অবশ্যই আপনাদেরকে এই সিনেমাটি দেখতে হবে। এই সিনেমাটি হয়েছে অ্যাভেলেবেল। এই হলো গল্প। এবার এই টেকনিক্যাল খুঁটিনাটিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি, এটা কোনো হার্ডকোর ডিটেকটিভ সিনেমা নয়, কারণ এর গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যার লেখার শৈলী যেটা আমরা সচরাচর ডিটেকটিভ সিনেমা দেখেন, যেমন ধরুন বাংলাতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং সত্যজিৎ রায়, ফেলুদা, ব্যোমকেশ আপনারা যেমন দেখেন, ঘটনাটা সেরকম নয়, অনেকটা ব্যোমকেশের ধাঁচের, বাট ব্যোমকেশ নয়, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার শৈলীটা অন্য লেভেলের। এর মধ্যে আপনার ইমোশন টাচ আছে এবং তার সাথে পারিপার্শ্বিক সংস্কৃতি এবং তৎকালীন পরিস্থিতিটাও খুব ম্যাটার করে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকেই আপনারা বুঝতে পারবেন যে তৎকালীন সমাজ নিয়ে এবং সংস্কৃতি বা কালচার নিয়ে তার একটা অন্য চিন্তাভাবনা ছিল, এবং সেই জিনিসগুলো এখানে এক্সিকিউশন করা খুব ডিফিকাল্ট। এবং সেটা কি করতে পেরেছে? স্ক্রিন প্লে সৌগত বসুর লেখা, তিনি এই স্ক্রিন প্লে ঠিকঠাক করে গোছাতে পারেননি। সত্যি কথা বলতে তিনি এই স্ক্রিন প্লে খুব একটা ভালো গোছাতে পারেননি। শেষের দিকে ক্লাইম্যাক্স যখন হয়ে যাবে তখন আপনি বুঝতেই পারবেন না যে ক্লাইম্যাক্স হলো এটা। তো লেখার মধ্যে, স্ক্রিপ্টের মধ্যে অনেক সমস্যা আছে। এর পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। জয়দীপ মুখার্জির ডিরেকশন একদমই ভালো নয়, তাকে অনেক কাজ শিখতে হবে এবং তাকে অনেক রেফারেন্স জোগাড় করতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে কাজ করতে গেলে। এবার আসি অভিনয়ের প্রশ্নে। অভিনয়ের মধ্যে শাইন করেছে অম্বরীশ, যার অভিনয় দুর্দান্ত, যার কমেডি টাইমিং অত্যন্ত ভালো। অনির্বাণের ক্যারেক্টারটা একটা কমপ্লেক্সিটির মধ্যে ভোগে। সে জানে সে খুব বড় মাপের ডিটেকটিভ, বাট তার সেরকম রেজাল্ট পায় না বা সেরকম কেস পায় না, এটা হচ্ছে তার সমস্যা। এবং তার সেই অ্যাংজাইটিগুলো সে মাঝে মাঝে কমেডির ছলে প্রকাশ করতে চায়। আপনি যদি ওই বিবাহ অভিযানের সিনগুলো দেখেন তো অনেকটা, অনেক ধাঁচটা আপনি এইরকম পাবেন। ওনার ক্যারেক্টারটা কোনো একটা জায়গায় আপনাকে একটু মনোটোনাস লাগবে, মানে একই জিনিস উনি বারবার করছেন। এছাড়া তার অভিনয় ঠিকঠাক, খুব ভালো নয়, খুব খারাপ নয়, ঠিকঠাক। তার স্ত্রীর চরিত্রে ঈশা ঠিক অভিনয় করেছেন, তিনিও খুব ভালো না, খুব মন্দ না, ঠিকঠাক অভিনয় করেছেন। সাহেব ভট্টাচার্যের উপস্থিতি থাকাও যা না থাকাও তাই। অনেকজন হয়তো আমার উপর রাগ করবেন, কিন্তু এটা রাগের বিষয় নয়। আপনারা যদি সিনেমাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওনার উপস্থিতি অনুপস্থিতি দুটোই সেম। আমি এতক্ষণ যে নেগেটিভ পয়েন্টগুলো বলে গেলাম এর মধ্যে কোনোটাই মারাত্মক নয়, বাট এর সব থেকে মারাত্মক পয়েন্ট হচ্ছে এর প্রোডাকশন ডিজাইন। আমি যেমন অলরেডি আপনাদেরকে তানসেনের তানপুরাতে অলরেডি বলেছিলাম যে একটা মনোটোনাস স্টোরি হয়ে যাচ্ছে, যেমন আমরা যেমন দুর্গেশ্বরের গুপ্তধন, গুপ্তধনের সন্ধানে এরকম স্টোরি আগেও দেখেছি, এবং তার জন্য আপনারা আমাকে ভরভরকে গাল দিয়েছেন, ঠিক আছে কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, এর প্রোডাকশন ডিজাইন বা ওই সেট বা আর্ট ডিরেকশন সব সেম। সিনেমার কালার থেকে শুরু করে সিনেমার খুঁটিনাটি, এগুলো আপনারা আগের বহু এসবিএফ বা হইচইয়ের ওয়েব সিরিজে বা সিনেমাতে দেখেছেন, এখানেও তার ব্যতিক্রমী নয়। এখানেও সেই সেম জিনিস, মানে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে যত ওয়েব সিরিজ বা সিনেমা হয়েছে বা যত ডিটেকটিভ সিনেমাগুলো হয়েছে, ওই একই জিনিস আপনারা দেখবেন। আপনারা ব্যোমকেশে যে সেট ডিজাইন দেখেছেন এখানেও তাই দেখবেন, আপনারা গুপ্তধনের সন্ধানে যে জিনিসগুলো দেখেছেন এখানেও তাই দেখবেন, আপনারা তানসেনের তানপুরার যে জিনিসগুলো দেখেছেন মোর অর লেস সিমিলার সব জিনিস আপনারা পাবেন। ডিটেকটিভ সিনেমাটির মধ্যে দুটো দিক খুব ভালো আছে, যেটা হলো প্রথমে এর কনসেপ্ট। এই কনসেপ্টটা একটা ডিটেকটিভ সিনেমাকে একটা নতুন আঙ্গিকে পেশ করা। আপনারা এর আগে ডিটেকটিভ সিনেমা দেখেছেন ব্যোমকেশ বক্সী বা ফেলুদা, সেই রকম এই সিনেমাটা নয়। যেমন আমি বললাম, একটা কালচারাল, একটা সামাজিক
এই জিনিসের টাচগুলো আছে এই সিনেমার মধ্যে, যেটা অন্য ডিটেকটিভ সিনেমা থেকে এটাকে আলাদা করে। আর এর মিউজিক, এর ব্যাকগ্রাউন্ড মিউজিক সত্যিই খুব ভালো, জয় সরকারের মিউজিক খুবই ভালো। সিনেমাটিকে ওভারঅল আমি 5 এর মধ্যে 2 স্টার দেবো, আর আপনাদেরকে রেকমেন্ড করব, যদি আপনাদের সময় থাকে, কাজ করার কিছু না থাকে, তাহলে অবশ্যই যান এবং এই সিনেমাটি দেখুন। বাট নিজের মুডের ওপর ডিপেন্ড করে, এই সিনেমাটা দেখার পরে মুড যে খুব ভালো হয়ে যাবে তা কিন্তু নয়। ভিডিওটির মধ্যে কিছু ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং যদি পারেন তাহলে সাবস্ক্রাইব বাটনটাও প্রেস করে দেবেন, তার পাশে যে নোটিফিকেশন ঘন্টাটা আছে সেটাও প্রেস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।